হ্যালো গাইজ, তো গুড মর্নিং, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার নতুন ব্লগে। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের নতুন জার্নির দিকে। তো খুবই সকাল সকাল আজকে উঠেছি আমি, মানে 6:30, যেটা বলতে পারো তুমি যে কলকাতা এখন মধ্যরাত, এখনও মানে কেউ ঘুম থেকে ওঠেনি। তো সেই সময় সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো আজকে তোমাদের খুবই কমন একটা ব্লগ দেখাবো যেটা তোমরা প্রায় করে থাকো, এরকম একটা জার্নি তোমাদেরকে দেখাবো যেটা প্রায় দিনই প্রতি হাজার হাজার মানুষ করে থাকছে। তো আজকে এই জার্নিটাই তোমাদেরকে ডিটেলে দেখাবো। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে আমাদের বাস স্ট্যান্ড থেকে, এবার আমরা এগিয়ে যাব আমাদের হাওড়া স্টেশনের দিকে। তো এই করেই আমরা ছাড়িয়ে যাব এবার কলকাতাকে, কলকাতা ছাড়িয়ে যাব আমরা বর্ধমানের বুকে। তো বড় বড় বিল্ডিং পার করে আমরা এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে, এবং হাওড়া স্টেশন যাওয়ার আগে আমাদের সামনে পড়বে আমাদের শিয়ালদা স্টেশন। এটাও একটা খুব বড় স্টেশন, এখানেও প্রতিদিন অনেক অনেক মানুষ ভিড় করে যাতায়াতের জন্য। তো সেই শিয়ালদা স্টেশন এটা, এবার এটা পার করেও আমরা এগিয়ে যাব। এবার আমরা চলে এসেছি আমাদের হাওড়া স্টেশনের খুবই কাছে, এখন আমরা আছি হাওড়া ব্রিজের মধ্যে, এবং এটা দেখছো তোমার হাওড়া ব্রিজের ভেতর দিয়ে। এবার তোমাদেরকে দেখাবো বাইরে থেকে কেমন লাগে হাওড়া ব্রিজ। তো আশা করি অনেকজন দেখেছো হয়তো ব্রিজ, যারা যাতায়াত করে তারা তো প্রায় দেখো। তো আমরা এখান থেকে টিকিট কেটে নেবো, স্টেশনের বাইরে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে নিই। ভিড় কমে হয় বাট পার হেড 2 টাকা এক্সট্রা নেয়, ভিড় কমের জন্য এখান থেকে কেটে নিই। এবার চলো আমরা 11 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে যাব স্টেশনের দিকে। স্টেশনের বাইরে অনেক কিছু বিক্রি হয় এখানে, যার যেরকম সুবিধা লাগে সেই জিনিসপত্র কেনে এখান থেকে। তো চলো এবার আমরা ভেতরে যাই। তো এখন আমরা এন্টার করে ফেলেছি আমাদের স্টেশনের মধ্যে, এবার আমরা ওয়েট করবো আমাদের ট্রেনের জন্য। এবার আমাদের ট্রেন এখন সময় হচ্ছে 8:05 আছে আমাদের ট্রেন, এখনও অ্যানাউন্সড করেনি কত নম্বর প্ল্যাটফর্মে আসবে না আসবে। তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে হাওড়া কাটোয়া লোকাল, তো আমরা এখন ওয়েট করবো আমাদের ট্রেনের জন্য যেটা আছে 8:05। তো আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো ট্রেন আমাদের আসতে চলেছে 5 নম্বর প্ল্যাটফর্মে, অ্যান্ড সময় হচ্ছে 8:05। তো আমরা স্টেশনের দিকে চলে এসেছি প্ল্যাটফর্মের সাইডে। এবার এখানে আস্তে আস্তে লোক ভিড় করছে, অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে যে ট্রেন আসতে চলেছে, তো তার জন্য সব আস্তে আস্তে চলে আসছে স্টেশনে। আসার আগে ট্রেন প্ল্যাটফর্মে ভিড় হয়ে গেছে, জোরদার করে ক্লিনিং চলছে এখানে। সোজা চলো তুমি। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনের মধ্যে উঠব। সামনে দিকে বসলাম না, সামনে দিকে দেখলাম জানালায় জাল লাগানো আছে, সামনে দিকে আর বসবো না, যাবো পেছন থেকে। আর তোমাদেরকে বলে দিই, যখন তোমরা ট্রেন পেতে লেট হও, ভিড় হয় ট্রেনে, তখন মেসেজে দেখবে তোমরা সামনের দিকে কামরাগুলো সব ভর্তি থাকে, ঠিক আছে? এটা লেডিস কামরা, যাই হোক, সামনের দিকে কামরাগুলো সব ভর্তি থাকে, তোমরা দিয়ে ভর্তি কামরায় চাপে পড়ো। অনেকজনে করে, আমিও করতাম। তারপরে তোমরা দেখবে একটা নোটিশ করবে যে তোমরা একটু এগিয়ে যাবে, মানে যদি এদিকে ট্রেন থাকে তাহলে সামনের দিকে এগিয়ে যাবে, সেখানে দেখবে অনেক সিট ফাঁকা থাকে। আমার সাথে হয়েছে অনেকবার, তো মানে সামনের দিকে দেখছি এত ভর্তি গেট পর্যন্ত দাঁড়িয়ে আছে, পিছনে গিয়ে দেখছি সিট জানালা লাগা আছে, সিট পেয়েছে, ভাবতে পারো? আচ্ছা যাই হোক, আমি ভাবলাম যে এই যে জালগুলো লাগানো আছে জানালায়, তার জন্য আমি পেছিয়ে আসছি, বাট এটা গোটা ট্রেনই লাগানো আছে, তো আর পেছিয়ে লাভ নেই। এবার মধ্যেখানে গেছে উঠে পড়বো, পাশে থাকবো ট্রেনটা, আর ভালো দেখে জানালা সিট দিকে বসবো। এখানে সব জানলাগুলো বুক করে গেছে, একটা জানলা তো আমি খুঁজবোই, একটা জানলা আমি বসবোই, দেখো এখানে বসে আছি, দেখো সব ফাঁকা থাকবে কিন্তু জানলা গাছে বসে পড়বো, কী যে বোঝে গেলো জানলা গাছে আমি বুঝতে পারি না। তাহলে একটা ভালো দেখে জায়গা খুঁজবো, এগিয়ে যাবো, সামনের দিকে চলতে থাক, যতক্ষণ একটা ফাঁকা সিট পাচ্ছি। আচ্ছা পেয়েছি, দেখি এই বগিটা দেখো, সব বসে আছে, জানালা দেখে দেখছো সব জানালাগুলো বুক করে রেখেছি, সব জানালা বুক। আচ্ছা এখানটা কি বসা যাবে? ঠিক আছে উঠলাম না, এটা কি লেডিস? না লেডিস না, জেন্টস। চলো উঠলাম, ট্রেন বসলাম, কিন্তু জালগুলো একটু প্রবলেম করে দিচ্ছে, যাই হোক চলো দেখি, যাবো আজকে সবাই একসাথে বর্ধমান আঁকা ট্রেন, ঠিক আছে? এবার দেখো আমি যদি একটু এগিয়ে যাই, বর্ধমান লোকালে, তো এবার এটা ছাড়বে তোমার 8:05 ছাড়বে, পুরো ট্রেন ফাঁকা। তো আমি এখানটায় এলাম, এর আগে যদি যাই এর আগে আরও মানে সিট পাওয়া যেত। ট্রেনের টাইম হচ্ছে 8:05, তো এখন 8:05 তো বাজেনি, 8:00 বাজেনি এখন, 8:00 বাজতে 1 মিনিট বাকি আছে।
তো 8:05 এর আগে ট্রেনটা দেখো একটু ভর্তি হয়ে যাবে 8:05 এর আগে মানে এই 5 মিনিটের মধ্যে যা ভিড় হবে আচ্ছা এখন দেখছো পুরো ফাঁকা লাস্টে একটা কাকু বসে আছে চলো আমরা ভাবছি যে একটু এগিয়ে যাই সামনে গিয়ে দেখবো সামনে গিয়ে বসি কারণ নেমে তো আমাদেরকে আবার যাতে যেতে হবে সামনের দিকে যেমন বললাম ওই দিকটা পুরো ফাঁকা একটা দুটো লোক আছে একটা দুটো লোক দেখেছো পুরো ট্রেন ফাঁকা পেছন দিকে যত এগোবে তত ট্রেন পুরো ফাঁকা চলো আর এগোনো যাবে না এদিকে বেশি সামনে দিকে গেলে ইঞ্জিনের আওয়াজ মানে মাথা খারাপ করে দেয় চলো যেখানে ছিলাম ওখানে ব্যাকে যাই পুরো মানে 8:05 ডট টাইমে বেরিয়েছে তো এবার বেরোতে কি টাইম দেখায় এক মানে 1.5 ঘন্টা পৌঁছানোর কথা যেখানে 3 ঘন্টা লাগিয়ে দেয় বর্তমান মাঝখানে দাঁড়িয়ে যাবে আমার সেই আর জানা চলো যাই কতক্ষণ লাগে দেখি আজকে এই ট্রেনের চলো বালি পার করছে আর বালিতে কিছু লোক এখানে জমা হয়েছে কিছু বলতে খুব কমই আছে তবে যা আছে ঠিকই আছে তবে সামনে দিকে আছে তো পেছন দিকে গেলে ভিড়টা বোঝা যাবে বালি থেকে পেরিয়ে গিয়ে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমাদের উত্তরপাড়া স্টেশনে তো উত্তরপাড়া স্টেশন থেকে বেরিয়ে যাব আর এই লোকাল ট্রেনে কি জানো তো মানে একটা স্টেশন তুমি পার করবে তার পরের স্টেশন আবার চলে আসবে তো চলো নেক্সট স্টেশনে দাঁড়িয়ে পড়েছে এবং এখানে কিছু চশমাধারী লোক উঠেছে তার সাথেই তো বাদাম কাকু বাদাম আমাদের বাদাম কাকু উঠে পড়েছে চার ভাজা চিড়ে ভাজা নিয়ে চলো এই করতে করতে ট্রেনের সফর আমাদের কেটে যাবে আবার নেক্সট স্টেশন আমাদের চলে এসেছে এখান মানে লোকাল ট্রেনের এই একটা মানে তোমরা ইয়ে বলতে পারো মজা যে প্রতিটা স্টেশনে দাঁড়িয়ে যাও কিন্তু এই জন্য এই যে ছোট্ট এই রাস্তাটা একটু বড় করে দেয় লোকাল ট্রেনে আর এক্সপ্রেসে তুমি যাও এটাই তোমার 1.5 ঘন্টায় তোমার কভার করে দেবে চলো এখন আমরা মগরা পেরিয়ে যাচ্ছি আমাদের বর্ধমান স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আর তোমরা যে দেখছো এখানে যে এই গেটের সামনে থেকে একটা কাকু দাঁড়িয়ে আছে ফোর্স কাকু তো এই কাকুটা অনেকক্ষণ আগে উঠেছে ইনি যখন উঠেছে তখন ট্রেনের মধ্যে অনেক সিটই ফাঁকা ছিল বাট ইনি একটাও সিটে বসেনি দাঁড়িয়ে আছে ওখান থেকে সব লোক এসে বসলো তো এই করে কাকুটা দাঁড়িয়ে গোটা ট্রেনের সফরটা করবে আমার যেটা মনে হয় কারণ এরা আছে বসার জন্য এত এই চোখ করে না আমাদের যেমন একটা ফাঁক পেলেই বলে সরে দাঁড়ো চেপে বসো তিনজনের জায়গায় চারজনের চেপে বসে বসেই দেয় তারপরেই আমাদের ট্রেনে একটা কাকু এলো বাঁশি নিয়ে সেই কাকু এবার বাঁশি বাজাচ্ছে শোনো কেমন বাজায় কাকু এবার বর্ধমান যাওয়ার মধ্যেখান থেকে এই ট্রেনের ভিড় হওয়াটা শুরু করলো ট্রেনে মানে ভিড় হয়ে গেছে আর বসার সিট নেই লোকজন এবার দাঁড়িয়ে আছে তো এটা দেখছো সামনের দিকে যে বগিগুলো আছে তাতে ভিড় হয় যেরকম তাহলে পিছনটাই স্বাভাবিক যে থেকে একটু বেশি ভিড় হবে তো ট্রেন এখন সমস্ত স্টেশন পার করে চলে এসেছে শক্তিগড় সেই শক্তিগড় যেখানকার ল্যাংচা খুবই ফেমাস এখন আমরা প্রবেশ করেছি আমাদের স্বপ্নের শহর বর্ধমান তো এটাই আমাদের লাস্ট স্টেশন এবং এই স্টেশনে আমরা নেমে পড়বো তার সাথে সাথে এখানে আরও অনেক লোক নামবে একটা বড় জংশন তার জন্য গোটা ট্রেনে যত না ভিড় হয়েছে তার বর্ধমান আসার আগে এগুলো ভিড়গুলো হয়েছে এবং এরা সবাই নামবে বর্ধমান স্টেশনে তো আমরাও নামবো একসাথে তো চলো এবার আমরা এগিয়ে দেখবো বর্ধমান স্টেশনের ভেতরে চলো আমাদের লাস্ট স্টপেজ বর্ধমান চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে আচ্ছা মানে মধ্যেখানে অতটা ভিড় হয়নি বাট লাস্টে এই বর্ধমান ঢোকার আগে এই অর্ধেকটা পরেই একটু ভিড় হয়েছে তো চলো এখন আমরা আবার নেমে যাবো বর্ধমান থেকে এবার বর্ধমান স্টেশন দিয়ে হয়ে বেরিয়ে যাবো চলো এবার আমরা স্টেশন থেকে বেরোবো তার জন্য আমরা এবার উপরে উঠবো অ্যান্ড আমরা এখানে 3 নম্বর যে প্ল্যাটফর্ম আছে তার সাইডে আছে আমাদের স্কেলেটর আছে তো সেই স্কেলেটরের মধ্যে দিয়ে আমরা উপরে যাব মানে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব অ্যান্ড এখানে মানে উঠতে হলে লাইনও দিতে হয় তো আর লাইনে ভিড় তো সেই ভিড়ের মধ্যে গিয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম আমিও যাব চলন্ত সিঁড়ি দিয়ে তো দাঁড়িয়ে পড়েছি ভিড়েতে এবং এখান থেকে একটু ওয়েট করতে হবে হালকা হালকা ছোটো ছোটো পায়ে আমাদেরকে এখান থেকে এগিয়ে যেতে হবে আমাদের ওই সিঁড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য তার সাথে অনেকেই ভিড় আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি চলো একটু এগিয়ে এসেছি লাইন থেকে একটু এগিয়ে আসার পর এবার আমরা যাব এবার সামনের দিকে ঢুকে যাব
তো সামনে দিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত লোক ভিড় করে যাচ্ছে। তো আমরা এবার ওই ভিড়ের মধ্যেই উঠবো কিছুক্ষণের মধ্যে। তো একটু দাঁড়ানোর পর আস্তে আস্তে ছোট ছোট পায়ে এগিয়ে যেতে যেতে আমরা চলে এলাম আমাদের এসকেলেটারের কাছে। তো এবার আমরা উঠবো আমাদের এসকেলেটারে, অ্যান্ড তার সাথে সাথে আরও অনেক লোক আছে, তারা উঠবে। তো একটা সিঁড়িতে আমি একা। এবার চলো এবার উপর দিকে যাওয়া যাক। উপর থেকে গিয়ে আমরা বেরিয়ে যাব সামনের প্ল্যাটফর্ম দিয়ে, আমরা 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ পেছনে কত লোক আসছে আস্তে আস্তে করে। তো সবাই এতে চাপার জন্যই আসছে, কেউ হাঁটবে না, সিঁড়ি বানিয়েছে, সিঁড়ি পড়ে আছে, কেউ হাঁটবে না। যাই হোক চলো আমরা উঠে পড়ছি এখানে। এবং এখানে দুটো কাকু দেখতে পাচ্ছি, পুলিশ কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো এগিয়ে যাবো এবার, আমরা বেরোবো 8 নম্বর দিয়ে। এগোতে এগোতে আমরা চলে যাচ্ছি আমাদের প্ল্যাটফর্মের দিকে। তো নামবো এবার আমরা 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা বেরিয়ে যাব। তো চলো 8 নম্বর প্ল্যাটফর্মটা একটু ঘুরে নিই, কেমন, বহুত দিন পর আসছি তো 8 নম্বর প্ল্যাটফর্মে, চলো একবার দেখে নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, অ্যান্ড কমেন্টে লিখো এই মারাত্মক ভিডিওটার জন্য তোমাদের কী রায় আছে। তো এখন এবার আমরা ঢুকে পড়েছি আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া যাওয়ার জন্য। চলো এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে যাই বাইরের দিকে। তো বাইরে থেকে বেরিয়েছি, তোমরা যে দেখছো আমাদের সামনে মানে বর্ধমানের সবথেকে বড় একটা মানে দেখার জিনিস, যেটা হচ্ছে বর্ধমান ব্রিজ, সেটাই তারই নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো তার সাথে বাস চলে এসে এখানে লোক উপরে উঠে যাচ্ছে বাসের ছাদে, কন্ডাক্টর পারণ করছে, তার লোকজন শুনছে না, কন্ডাক্টরকে হৈ হৈ করে উঠে পড়ছে। তো যাই হোক বাদ দাও, এবার আমরা এগিয়ে যাবো আমাদের রাস্তায়। তো চলো আজকে ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্ট করো, না ভালো লাগলে আরও ভালো ভালো কমেন্ট করো।